হ্যালো, আসসালামু আলাইকুম। আক্তার জাস ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আসছি, যেহেতু আমি এখনও আমার বাপের বাড়িতে আছি। তো আমার ভাইয়ের বউয়ে আজকে আরেকটা ভর্তা বানাইছে, ওইটা হচ্ছে কুদুস সিল্কার ভর্তা। তো ওই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব, কিভাবে ও কুদুস সিল্কার ভর্তাটা বানাইছে। আমি এর আগে আরেকবার খাইছি, যখন আমার জালে এটা বানাইছিল, অনেক মজা হয়েছে। আমি এমনিতে কুদু খাই না, তো আমি সিল্কার ভর্তাটা খেয়ে মানে ওইটা ফ্যান হয়ে গেছি। তো আমার ভাইয়ের বউ বানাইছে, তো ওইটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলেন দেখি কিভাবে বানাইছে, ওইটা দেখাই আপনাদেরকে। তো এগুলো হচ্ছে ট্রফি, খেলার ট্রফি সবগুলো। এগুলো আমার ভাই প্রথমটা আর তিন নাম্বারটা, এগুলো ওরাই পাইছে খেলার মধ্যে। ওরা ক্রিকেট খেলে, এই মানে সবগুলো ফার্স্ট বেশি আছে, সেকেন্ড কম আছে। ওখানে মেডেলও আছে, অনেক দূরে দূরে খেলতে যাই, মানে ওদেরকে নিয়ে যাই যখন ক্রিকেটের সিজন হয়। তখন তো আমার ভাই তিন নাম্বারটা, যেটা জুবায়েত, ও অনেক মানে দূরে দূরে চলে যায় খেলতে। তো এগুলো ওদের সবগুলো ট্রফি, আরও অনেকগুলো আছে ট্রফি ওখানে সুকেসের মধ্যে, এগুলো আপাতত রাখছে এখানে। তো চলেন কীভাবে ভর্তাটা বানাইছে এখন আপনাদেরকে দেখাই। তো আমাদের বউয়ে আজকে এই কুদুর সিল্কার ভর্তা বানাবে, ওইটা এখন রেডি করে নিচ্ছে। এখানে হচ্ছে যে কুদুর সিল্কাগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে বটি দিয়ে এখন মানে কুচি কুচি করে কেটে নিচ্ছে। ও এখন ওর কোটা প্রায় শেষ, তারপর কী করবো এটা? আচ্ছা আচ্ছা, এখন এটা নাকি সিদ্ধ করতে দিবে। গুড়িয়ে এটা কিরকম হাসি দিচ্ছ যে, এটা কেমন হাসি বাবা, এটা কেমন হাসি, কেমন হাসি এটা? চলে আসছো নানুর কাছে, চলে আসছো, কি করবে? বাহ বাহ, কাবে উমার এই গ্যাসের চুলা বন্ধ করে দিচ্ছে যে। ও তুমি এখানে কেন যাও, গ্যাসের চুলার এখানে কেন যাও? মামা মামার কাছে যাবে, ইউ তাইয়ার লও। এটা হচ্ছে আমার ভাই মেজোটা, সিল্কাগুলোকে সিদ্ধ করার জন্য চুলার উপর বসাই দিছে। এটা এখন সিদ্ধ হবে। এখন এই কদুর খোসাগুলো পানি ঝরিয়ে এখানে একটু তেলে নিচ্ছে। এখানে সরিষার তেল আছে, লবণ, সরিষার তেল, কদুর সিল্কা, মরিচ, ধনে পাতা। হ্যাঁ, এখনও এগুলো ব্লেন্ড করবে আগে, সবগুলো না সবগুলো একসাথে ব্লেন্ড করে ফেলবে যে না। আচ্ছা, আগে রসুন আর কাঁচামরিচ এখানে ব্লেন্ড করার জন্য দিচ্ছে। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিছে। এখানে কাঁচামরিচ আর রসুন ব্লেন্ড করছে। এবার কদুর খোসাগুলো দিয়ে দিচ্ছে, সিল্কাগুলো। এগুলো ইয়ার তাবায় টেলে একদম পানিগুলো শুকাই ফেলছে। এখন এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। একটু নেড়ে দিচ্ছে, আবার খুলে আবার ব্লেন্ড করবে।
প্রায় হয়ে আসছে এগুলো প্ল্যান্ট একটু সময় লাগতেছে যেহেতু শুকনা পানি দিলে অবশ্য হয়ে যেত তাড়াতাড়ি তো আমাদের ব্লেন্ডার শেষ আর এগুলো সবগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছে এটা হচ্ছে যে পাটায় বাটলে বেশি মজা হয় অবশ্য এখন যেহেতু ব্লেন্ডার আছে ব্লেন্ডারে করে নিচ্ছে আমি কিন্তু কখনো এই কুদুর সিলকার ইয়া খাই নাই ভর্তা আমার জাল বানাই ও কুদুর সিলকার ভর্তা বানাই অনেক মজা হয় ও প্রথম বানাইছিল আমি ফার্স্ট ও বানাইছে যে তখনই খাইছি আমার কিন্তু অনেক মজা লাগছে আমি এমনিতে কুদু খাই না পছন্দ করি না তবে এই সিলকার ভর্তাটাও যখন বানাইছে আমার এত যে মজা লাগছে বলার বাইরে আজকে আমাদের বউয়েও বানাচ্ছে আমার লেস্য করতেছে এখন সরিষার ঘ্রাণটা আসতেছে যে না মানে অন্যরকম একটা স্মেল আসতেছে অরিজিনাল সরিষার তেল এগুলো একদম ঘানিতে ভাঙা যার কারণে মানে একটু করে দিলে হয় এত যে ঘ্রাণ বলার বাইরে এগুলো এখন এগুলোর মধ্যে ধনে পাতা আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে এগুলো ব্লেন্ড করে নাই মরিচটা ব্লেন্ড করে নিছে এখানে আর একটু লবণ দিচ্ছে লবণ দিয়ে এবার এগুলোকে ভালো করে কষলাই মেখে ফেলবে একটু দিবে আর একটু দিচ্ছে ও সরিষার তেল বেশি হয়ে গেছে গ্রানে স্পেল সব আরে কি যে স্মেল আসতেছে অনেক জোস স্মেল আসতেছে এবার ভর্তা বানানো শেষ এগুলো এখন একটু প্লেটিং করব তো এটা হচ্ছে কদুর সিলকার ভর্তা দেখতে কিন্তু জোস লাগতেছে অসাধারণ মানে খেতে যে এত টেস্ট হয়েছে বলার বাইরে টেস্ট অনেক অনেক মজা হয়েছে তো আমাদের বউই এটা বানাইছে ওর হাতেরই ভর্তা আপনারা যারা এখনও আমার পেজটাকে লাইক করেন নাই ফলো করেন নাই সবাই লাইক করে নেন ফলো করে দেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো খোদা হাফেজ সালামু আলাইকুম